আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সকলে অনেক ভালো আছেন। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল যে আপনারা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন একটা ভিপিএন দিয়ে, যেটা দিয়ে আপনি নিজের অ্যাডে নিজে ক্লিক করতে পারছেন। যে বিষয়টা আসলে মূল কথা সেটা হচ্ছে আমরা নিজের অ্যাডে নিজে ক্লিক করে আসলে ইনকাম করব। চেষ্টা করবেন কাজ করে টাকাটা পেওনের অ্যাকাউন্টে নেওয়া, সর্বনিম্ন $20 হলে আপনি টাকাটা উইথড্র করতে পারছেন। আমি বাকি কাজটা সরাসরি বিরাচন দেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই স্কিপ করলে মনে হয় যে আপনি কোনো ক্ষেত্রে বুঝতে আপনার অসুবিধা হবে, এটাই আর বেশি কিছু না। তো প্রথমে আমি যাচ্ছি আমার প্রোপেলারড্স অ্যাকাউন্টটিতে, এখানে আমি অ্যাকাউন্টটা আমার ওপেন করছি। আপনি সেম কাজটা অ্যাডিস্টার এবং গ্যালাক্সি ওয়ানে করতে গেলে সমস্যা হবে, কারণ সেখানকার ইনফরমেশনগুলো একটু আলাদা রকম হয়। যেমন অ্যাডিস্টার অ্যাডিটার লিঙ্ক নিয়ে কাজ করলে এখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে ফেলছে, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো করলে সাসপেন্ড করে না যদি আমরা সেভাবে করছি, বাট এরপরও সাসপেন্ডটা কিন্তু হয়, একদম গ্যারান্টেড না যে সাসপেন্ড আসলে হবে না। তো এটা হচ্ছে মূল কাজ। আমি গতকালকে রাত্রে এখানে এই অ্যাডটাকে রান করেছিলাম, এটা করেছিলাম একটা ক্যাম্পেইনের মাধ্যমে, ফ্রি ক্যাম্পেইন, যেখানে আমার ইনকামটা আসছে হচ্ছে 60 সেন্ট। এখানে 607 এই ডান পাশের একটা সংখ্যা বাদ দিয়ে বাকিটা গুনবেন, তো এখানে আমার 60 সেন্ট জমা হয়ে আছে। বাট আসলে মূল কথা হচ্ছে গতকালকে রাতে যখন আমি ক্যাম্পেইন রান করি তখন সেখানে আমি পেয়েছিলাম 20টা ইম্প্রেশন, এখানে আসছিল আমার 20টা ইম্প্রেশন, এবং পরে 4টা ইম্প্রেশন আমি নিয়ে আসছি পরে, ঠিক আছে। এই 20টা ইম্প্রেশনে আমি পেয়েছিলাম মাত্র এক সেন্ট পেয়েছিলাম, কিন্তু আজকে সকালে করেছিলাম, আজকে আমি 4টা ইম্প্রেশন নিজে করেছিলাম, এগুলো সেলফ ক্লিক। তো 4টা ইম্প্রেশন যখন আমি সকালে করলাম তখন সেখানে 4টা ইম্প্রেশন থেকে আমাকে দেওয়া হয়েছে 60 সেন্ট, তার মানে আমার 1টা ইম্প্রেশন জমা হয়েছে, কারণ এখানে প্রতি ইম্প্রেশনে দেওয়া হয় 60 সেন্ট, 2টা ইম্প্রেশনে দেওয়া হবে আপনাকে $1.20। এখানে কাজ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে আপনাকে লিঙ্কগুলো নিতে হবে, সর্বোচ্চ 5টা লিঙ্কই নেবেন, এর বেশি লিঙ্ক না নেওয়াটার বেটার। ও হ্যাঁ, পেমেন্ট প্রুফ কিছু কিছু মানুষ আছেন যারা দেখতে চান বারবার, যদিও আমি এইগুলো দেখানো একদমই পছন্দ করি না। এই যে এটা হচ্ছে পেমেন্ট প্রুফ, আমাকে দেওয়া হয়েছিল 17 তারিখে, মানে গত 3 দিন আগে, যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে জয়েন হতে পারেন। দেওয়া হয়েছিল $20, আমাকে প্রথমে এই ব্যালেন্সটা করে দিয়েছিল, দেওয়া হয়েছিল রিজেক্টেড, যেটা আসলে ওয়েব মানিতে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওয়েব মানিটা পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করা না থাকার কারণে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এবং তারপর আমি ইমেলে অনেকগুলো কথা বলে সেগুলো নিয়ে ভিডিও দেওয়া চলে, সেগুলো কষ্ট করে দেখে নেবেন, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনাকে। আর এরপরে আমি আবার পেওনের অ্যাকাউন্ট খুললাম, সেখানে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে $30.47। প্রোপেলারড্স থেকে সর্বনিম্ন $20 হলে আপনি সেটা সরাসরি নিতে পারছেন আপনার পেওনের অ্যাকাউন্টে, এবং পেওনের থেকে সরাসরি ট্রান্সফার করতে পারবেন বিকাশে। প্রোপেলারড্স টু পেওনিয়ার এবং পেওনিয়ার টু বিকাশ, খুব ইজি। সর্বনিম্ন হচ্ছে আপনার মিনিমাম উইথড্র এখানে লেখা রয়েছে যে $20। তো এটা হচ্ছে বিষয়, এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে ডিরেক্ট লিঙ্কগুলো কপি করে ফেলতে হবে। তো আমি এখানে ক্লিক করছি ডিরেক্ট লিঙ্ক, এখানে আমার অনেকগুলো লিঙ্ক তৈরি করা আছে, বাট আমি শুধুমাত্র লেটেস্ট 5টা লিঙ্ক নিয়ে কাজ করছি। আর এই লিঙ্কগুলো হচ্ছে আগে যখন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তখনকার লিঙ্ক এগুলা, যেহেতু এই লিঙ্কগুলো নিয়ে কাজ করার পর আমাকে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়, এক্ষেত্রে আমি কাজগুলো করি না। আমি গতকালকে 5টা লিঙ্ক এখানে তৈরি করেছিলাম গুড লিঙ্ক থেকে শুরু করে, তার মধ্যে একটা ছিল গুড লিঙ্ক, একটা হচ্ছে ব্রাইট লিঙ্ক, একটা হচ্ছে প্লেজেন্ট লিঙ্ক, একটা হচ্ছে সুপারিয়র লিঙ্ক, একটা হচ্ছে স্কিলফুল লিঙ্ক। এই 5টা লিঙ্ক নিয়ে বর্তমানে আমি কপি করি কাজ করছি। আপনার কাজ হচ্ছে আপনার প্রোপেলারড্স অ্যাকাউন্টে লগ ইন করে জাস্ট এই লিঙ্কগুলোকে কপি করে নেওয়া। লিঙ্ক তৈরি করার জন্য আপনি কিন্তু ক্লিক করতে পারেন অ্যাড ডিরেক্ট লিঙ্ক, এরপরে যে নামটা আসবে আপনি সে নাম ইউজ করতে পারেন, চাইলে আপনি নিজের মতো করে লিঙ্ক 1 বা লিঙ্ক 2, এভাবে আপনি নামগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর চেঞ্জ না করলেও জাস্ট আপনি জাস্ট ক্লিক করবেন হচ্ছে, এখন দেখেন আসছে ফেয়ার লিঙ্ক, গেট ট্যাগে ক্লিক করে দেবেন, এরপর দেখেন একটা লিঙ্ক চলে আসে, জাস্ট এই লিঙ্কটাকে এভাবে মার্ক করে কপি করে ফেলতে পারেন, অথবা চাইলে আপনি ডান পাশে অপশন রয়েছে কপি বাটন, এখানে ক্লিক করে কপি করে ফেলতে পারেন। তো আমার কপি হয়ে গেছে, ব্যাক নেবেন, তাহলে এখন আমার তৈরি করা হলো 6টা লিঙ্ক তৈরি করা হলো এখন। তো আমি এখন এই 6টা লিঙ্ক নিয়ে কাজ করব। চেষ্টা করবেন সবচেয়ে বেশি হলে 5টা লিঙ্ক তৈরি করার, বেশি লিঙ্ক তৈরি করবেন না। এটার কাজ শেষ, আমরা এখন এটা কেটে দিলাম, এখন আমাদের মূল কাজ যেতে হবে। তো লিঙ্কগুলো আমি এখানে সেভ করে রেখেছি, এখানে আমার সেভ করা আছে, এখানে আমি জাস্ট এখনকার লিঙ্কটা পেস্ট করে দিব, এটা হচ্ছে বর্তমান লিঙ্ক। তো এটা হচ্ছে বিষয়, আপনাকে এখন এই লিঙ্কগুলোতে কাজ করতে হবে, কাজ করতে হবে কোনো আইপি কেনা, সরাসরি ভিপিএন দিয়ে আপনি কাজ করতে পারবেন, বাট ভিপিএন দিয়ে খুব বেশি কাজ করতে পারবেন না, একটা দুটা বেশি ক্লিক করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে ফেলবে, কারণ ভিপিএন সার্ভারটা একটা থাকছে বারবার, আপনি চাইলে সার্ভারগুলো বারবার চেঞ্জ করে ইউজ করতে পারবেন না, যেহেতু ভিপিএনগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে। যদি কারো পেমেন্ট তুলতে সমস্যা হয় যে ভাই আমার কোনো পেওনিয়ার বা ওয়েব মানি নেই, আপনার ওয়েব মানিতে নিব, সমস্যা নেই, আপনি সেখানে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনার ব্রাউজার দিয়ে, আমি কোরাম বেটাইবের ভাষণটা ইউজ করবো এখান থেকে। ক্রমে এসে আপনাকে সার্চ করতে হবে টাক্সলার লিখে, এটা হচ্ছে টাক্সলার রেসিডেন্সিয়াল ভিপিএন, চাইলে আপনি লিখতে পারেন এখানে REESIDEN রেসিডেন্সিয়াল ভিপিএন। রেসিডেন্সিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে আবাসিক, মানে যেগুলো মানুষ ব্যক্তিগতভাবে ব্যবহার করে সেগুলোকে আমরা রেসিডেন্সিয়াল ভিপিএন বলতে পারি। তো এখানে আমি কিন্তু এটা বললাম বোঝার সুবিধার্থে, একদম সুবিধার জন্য, বাট এটা কিন্তু অ্যাকুরেট ইংলিশের অর্থ বলছি না, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম রেসিডেন্সিয়াল মানে আবাসিক ভিপিএন, যেগুলো মানুষ ব্যবহার করে, আপনার ফোনে যেটা আছে সেটা আবাসিক ভিপিএন, আমি যেটা ব্যবহার করতেছি আমার মোবাইল ফোনের যে অনলাইন আইপি কানেকশন সেটা কিন্তু আবাসিক কানেকশন।
আর একটা রয়েছে ডেটা সেন্টার, যেটাকে আমরা ব্যবহার করি ভিপেন হিসেবে। যেটা ডেটা সেন্টার সেটা শুধুমাত্র আমরা মোবাইল ফোনে ব্যবহার করতে পারি, কম্পিউটার ব্যবহার করা যায়, বাট সেগুলো শুধুমাত্র বিজনেস পারপোজে। তো এখান থেকে যখন টাক্সলার সরি রেসিডেন্সিয়াল লিখলাম, তখন দেখেন এখানে টাক্সলারটা চলে আসছে। আসলে ভিপেনটার নাম হচ্ছে টাক্সলার ভিপেন। যদি এখানে আমি লিখি টাক্সলার জাস্ট TUXLER, এটা লিখে চলে আসবে সরাসরি, দেখেন ট্যাক্সলার ভিপেন একই হিসাব। এখান থেকে আমি ট্যাক্সলার ভিপেনের উপর ক্লিক করে দিচ্ছি, লেখাটার উপরে সাইটটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর একটু ক্লিক করবেন নিচে গেট ইট ফর ফ্রি। এখন আপনাকে চুজ করতে হবে আপনার অপশন, আপনি কি মাইক্রোসফটে নেবেন, মানে যেটা মাইক্রোসফট ইডিজি ব্রাউজার সেটাতে নেবেন, নাকি ম্যাকবুকে নেবেন, নাকি ক্রোমে নেবেন, নাকি মজিলা ফায়ারফক্স। অবশ্যই আমি ক্রোম সাজেস্ট করবো। তো আমার এখানে ক্লিক হয়ে আছে, আপনি কীভাবে বুঝবেন ক্লিক হয়েছে? এখানে দেখেন চারটা ব্রাউজার শো করছে, একটা হচ্ছে মাইক্রোসফট, একটা হচ্ছে অ্যাপেল, একটা ক্রোম, একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এখানে দেখেন এটার কালারটা জাস্ট একটু আলাদা হয়ে আছে, মানে যেটা কালারটা ডিফারেন্ট সেটা কিন্তু সিলেক্ট হয়ে আছে বর্তমানে। তো এখানে আমার ক্রোমটা সিলেক্ট হয়ে আছে। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা ডেস্কটপ মোড করে কাজটা করতে পারেন, তবে আমি কিন্তু নিজে মোবাইল ফোনে কাজ করি নাই, ঠিক আছে। এখানে ক্রোমে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে ইনস্টল ফর ফ্রি, নিচে দেখুন লেখা রয়েছে ইনস্টল ফর ফ্রি, ক্লিক করে দেবেন। এটা ওপেন হওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোম, আবারও ক্লিক করুন অ্যাড টু ক্রোম। দেখুন ডাউনলোড হয়ে গেছে সফটওয়্যারটা, এখানে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। সফটওয়্যারটি প্রপারলি ডাউনলোড হওয়ার পর আমি সমস্ত আগের ট্যাবগুলো কেটে দিব। একটা ট্যাব রয়েছে এখানে, আর একটা রয়েছে এখানে, জাস্ট কেটে দিলাম। এগুলো কেটে দেওয়ার পর আপনার যদি আপনার ব্রাউজারে যদি খেয়াল করেন যে বাম পাশে সরি ডান পাশে উপরে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এক্সটেনশন আইকন। এখানে ক্লিক করে দেবেন, দেখেন লেখা রয়েছে রেসিডেন্সিয়াল ভিপিএন ট্যাক্সলার। এখানে জাস্ট একটা ক্লিক দেবেন, এই আল পিনের মতো একটা অপশন রয়েছে, এটাকে বলা হচ্ছে পিন। এই পিনের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করা মাত্র দেখেন এর পাশে একটা অপশন চলে আসছে এবং ট্যাক্সলার অপশন দেখতে পাচ্ছি আমরা। বর্তমানে কিন্তু একটা ইউএস কানেকশন হয়ে আছে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যখন আপনি এখানে কানেকশন দিবেন দেখবেন এটা কিন্তু আপনার এরকম দেখাবে না, আমার এখন ইউএস কানেকশন হয়ে আছে, বাট আপনার কিন্তু এরকম দেখাবে না। এখানে অন্য অপশন দেখাবে যে গেট ফ্রি অর সাইন আপ। অবশ্যই আপনাকে নিচে একটা অপশন থাকবে ডাউনলোড সফটওয়্যার বা ডাউনলোড অ্যাপস, সেখানে ক্লিক করবেন। আবারও বলছি ট্যাক্সলার সফটওয়্যার আপনি এই কানেকশনটা পাবেন না ডিরেক্টলি, আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। দেখবেন নিচে লেখা রয়েছে ইনস্টল অথবা ডাউনলোড, ঠিক আছে। ওখানে ক্লিক করলেই আপনার কম্পিউটার ল্যাপটপে একটা সফটওয়্যার ডাউনলোড হবে। যখন ডাউনলোড হবে তখন সফটওয়্যারটাকে কম্পিউটারে ইনস্টল দেবেন, যেভাবে মোবাইল ফোনের অ্যাপ ইনস্টল দেওয়া হয় সেমভাবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। কম্পিউটার ব্যবহারকারীরা এগুলো খুব সহজে বুঝতে পারছেন। ইনস্টল করে অ্যাপটা ওপেন করার পর আপনার বাজেটে যাচ্ছে কেটে দেবেন, একদম ক্রস দিয়ে কেটে দেবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পর আবার ওপেন করবেন, ওকে, জাস্ট আবার ওপেন করবেন। আপনি ওপেন করার পর আবার চলে আসবেন সার্ভারে, এইবার এসে কিন্তু আপনি অপশনটা পেয়ে যাবেন। তো এখানে জাস্ট ক্লিক করে আপনি যে কাউন্ট্রি চান সেই কাউন্ট্রি সিলেক্ট করবেন, তবে কাউন্ট্রি আপনি খুব বেশি চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলো ফ্রি। যদি আপনি ফ্রিতে বারবার চেঞ্জ করতে চান তাহলে টাকা দিয়ে ওপর দেখুন লেখা রয়েছে বাই প্রিমিয়াম, এখানে ক্লিক করে আপনি প্রিমিয়াম মোডটা কিনে নিতে পারেন। তো আমি কিনবো না, আমরা কিন্তু এখানে ডেটা সেন্টার হচ্ছে, দেখেন খেয়াল করেন প্রোডাকশনটা আমার অন করা আছে। প্রথমত কেটে গেছে, আবার প্রথমত হচ্ছে আমার প্রোটেক্টেড মোডটা অন করা আছে। দুই নম্বর এখানে হয়েছে ডেটা সেন্টার, যেটা আসলেই ভিপিএনে থাকে। যে সমস্ত ভিপিএনগুলো আমরা মোবাইল ফোনে অথবা কম্পিউটারে ব্যবহার করি সেগুলো তার শরীরে থাকে ডেটা সেন্টারের একটা আইপি, যেগুলো ব্যবহার করতে হয়। বাট যখন আমরা নিজের অ্যাডে নিজে ক্লিক করব তখন আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে রেসিডেন্সিয়াল বা আবাসিক ভিপিএন, যেগুলোকে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল বাংলা একদম ইংলিশে। তো এখানে দেখেন আমার প্রোডাকশন মোড অন করা আছে, আর এখানে আমার সার্ভার দেওয়া আছে ডেটা সেন্টার, আমাকে অবশ্যই করে নিতে হবে রেসিডেন্সিয়াল। ডেটা সেন্টার থাকলে আপনি কাজ করতে পারবেন না। যখন আমি রেসিডেন্সিয়াল করলাম দেখেন এখানে কিন্তু 0 সেকেন্ড এগো দেখাচ্ছে, মানে এখন শুরু হলো। রেসিডেন্সিয়াল করলে আপনি খুব বেশি কান্ট্রি এখানে পাবেন না, সর্বোচ্চ 20-25টা পাবেন, কিন্তু ডেটা সেন্টার করলে অনেকগুলো কান্ট্রি পাবেন। ডেটা সেন্টার করে আপনি কাজ করতে পারবেন না, একটা সমস্যা করবে, ঠিক আছে। রেসিডেন্সিয়ালটা অন করে দেওয়ার পর জাস্ট এখন আমি সার্চ করতেছি WHOER.NET, হোয়ার ডট নেট, আমার আইপিটা ঠিকঠাক মতো ইউএস হয়ে আছে কিনা চেক করার জন্যে। ইউএস হয়েছে কিনা বোঝার জন্য আপনি খেয়াল করবেন যে আপনার ভিপেন এখানে দেখাচ্ছে ইউএস এবং নিচে দেখাচ্ছে ইউএস, মানে দুইটা অপশন ইউএস থাকবে। একটা হচ্ছে এখানে দেখুন চুজ ইউর লোকেশন, এখানে ইউএস থাকবে, একদম নিচে থাকবে ইউএস, একদম নিচে, ঠিক আছে। তো আমি হোয়াট ডট নেটে গেলাম, দেখেন এখানে আমার দেখাচ্ছে হচ্ছে ইউএস ভিপিএন বা ইউএসএর আইপি। খেয়াল করবেন এখানে লেখা আছে ইওর ডিসগাইস 90% মাইরোর রিমার্কস রিগার্ডিং টু ইওর অ্যানোনিমিটি অ্যান্ড সিকিউরিটি, আপনার ভিপিএনটা আপনাকে 90% সেফটি দিচ্ছে। এটা আসলে কেন বলতেছে, কারণ হচ্ছে হোয়াট ডট নেট এই ওয়েবসাইটের নিজস্ব একটা ভিপিএন আছে, এরা চায় যে আপনি এদের এই ভিপিএনটা কিনে নেন। এক মাসের জন্য $9.90, এক বছরের জন্যে প্রতি মাসে লাগবে $3.90, এক বছর মেয়াদে নিলে, এটা হচ্ছে বিষয়। তো এরা চাচ্ছে যে আপনি যেন এদের থেকে একটা ভিপিএন কিনে কাজটা করেন, ঠিক আছে। তো আমরা এদের থেকে ভিপিএন কিনবো না, আর এর জন্য 90% দেখা অথবা 10% দেখা তাতে আমার সমস্যা নেই।
তো এটা আমাদের কাজ শেষ, আমি জাস্ট এটা কেটে দেবো। ট্যাপ কিন্তু আপনাকে রাখতে হবে, একদম ট্যাপ কেটে দিয়ে বের হওয়া যাবে না। এখানে দেখেন আমি ঠিকঠাক মতো এখানে আছে, আমার ভিপিএনটা এখানে ইউএস দেখাচ্ছে। এখন আমার কাজটা হচ্ছে কি, আমার যে লিঙ্ক সেখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নিতে হবে। একটা লিঙ্ক কপি করে নিলাম, ব্রাউজার চলে আসবো, ব্রাউজারে জাস্ট লিঙ্কটাকে একবার পেস্ট করব, ঠিক আছে, দেখবো কাজ হচ্ছে কিনা, ওপেন হচ্ছে কিনা। ওপেন হচ্ছে, তাহলে আমি কী করবো, দ্বিতীয় একটা লিঙ্ক ওপেন করে নেবো। এখানে দ্বিতীয় একটা লিঙ্ক, মানে একটা লিঙ্ক একবারের বেশি পেস্ট করবেন না। দুই নাম্বার লিঙ্ক, দুই নাম্বার ট্যাব, ঠিক আছে। এবার যাবো আরও একটা, তিন নাম্বার লিঙ্ক নিলাম, তিন নাম্বার ট্যাব বসিয়ে দিলাম। এবার যাবো চার নাম্বার লিঙ্কে, চার নাম্বার লিঙ্ক, চার নাম্বার ট্যাব, ঠিক আছে, সরি তিন নাম্বার এখন চলতেছে রানিং, ওকে। এবার যাব হচ্ছে পাঁচ নাম্বার লিঙ্ক এবং পাঁচ নাম্বার ট্যাব। বলে রাখা ভালো, আমার স্ক্রিনে অলরেডি 18+ লেখা দেখাচ্ছে, অতএব আপনারা সাবধান হবেন, যদি কেউ পরিবারের সামনে দেখেন দয়া করে একটু সেফটি নেন, কারণ এখানে 18+ কন্টেন্ট চলে আসতে আমার কিছু করার থাকে না, এগুলো আচমকা হঠাৎ চলে আসে। তো 18+ কন্টেন্ট চলে আসলে আমি কি আসলে দই না দায়ী না, কারণ কাজগুলো করতে হলে কিছু কিছু বিষয় চলে আসে, যেমন এগুলো 18+ জাস্ট আমি ফটাফট কেটে দেবো, এগুলো আমি রাখবো না, ঠিক আছে। যদি 18+ কন্টেন্টগুলো আসে তাহলে কিন্তু আপনার আমার কোনো ইনকাম হবে না, আমাদের ইনকামটা হবে মূলত আমাদের এক্সটেনশন ডাউনলোড করতে হবে, আমাদেরকে এক্সটেনশন ডাউনলোড করতে হবে। 18+ যেহেতু কন্টেন্ট চলে আসছে, তার মানে আমরা চাইলেও এখান থেকে ইনকাম করতে পারবো না, 18+ কন্টেন্টে আমাদের কোনো ইনকাম নেই। যদি আপনি আইপি টাকা দিয়ে কিনে কাজ করেন, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, খরচটা আমার কাছ থেকে নিলে বেশি পড়বে, যখন আপনি অন্য কারো কাছ থেকে নেবেন তখন খরচটা কম পড়বে। কেন কম বেশি পড়বে সেটা বলে নিচ্ছে আপনাকে, আমি থার্ড পার্টির কাছ থেকে ওয়েব মানি ডলারগুলো কিনে নিই, তো এটা কিনতে বেশি টাকা খরচ হয়, এক্ষেত্রে এটা একটা বিষয় যে খরচটা আসলে কেন বেশি হয়। আমি প্রক্সি কিন্তু কোনো লাভ করি না, ঠিক আছে, যা দাম তাই আপনার থেকে নিয়ে আপনাকে প্রক্সিটা কিনে দিব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখানে দেখুন চলে আসছে ডাউনলোড, এগুলো আসলে কী, এগুলো এখানে বলতেছে ডাউনলোড, ওয়েট ফর ফ্রি ডাউনলোড কমপ্লিট। এখানে যদি ডাউনলোড করতে বলে, যেমন ক্রোমানিয়াস, ঠিক আছে, ক্রোমানিয়াস কখনো ডাউনলোড করবে না, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের একটা অংশ, এটা ডাউনলোড করতে গেলে 500-600 MB কাটবে, হ্যাঁ, এটা আমাদের পক্ষে পসিবল না। আর 18+ কন্টেন্ট আসলে আপনি সেগুলোতে সাইন আপ করবেন, সাইন আপ করবেন একবার 18+ কন্টেন্টগুলো চলে আসলে, যেহেতু আমার সামনে 18+ কন্টেন্ট চলে আসছে এবং আমি আপনাদের সামনে সেগুলোতে সাইন আপ করতে পারবো না, কারণ অনেকেই বয়সে ছোটো সেগুলো তারা দেখে থাকেন, অনেকে মুরব্বী বয়সের লোক দেখে থাকেন, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, বাট তারা কিন্তু বুঝেন, জ্ঞান আছে যে আসলে এগুলো আমি স্বেচ্ছায় দেখাচ্ছি না 18+ কন্টেন্টগুলো, তো আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট কেটে দিলাম, ওকে। এখন আসছে হচ্ছে অপেরা জিএক্স, যখন অপেরা জিএক্স এগুলো হচ্ছে ব্রাউজার, ব্রাউজার আসবে তখন সেগুলো ডাউনলোড করবেন না। যদি 18+ কন্টেন্ট চলে আসে, যেগুলো খারাপ নেগেটিভ সাইড, সেগুলো আসলে আপনি সাইন আপ করতে পারেন, অবশ্যই একটা ফেক ইমেল দিয়ে সাইন আপ করবেন, নিজের রিয়েল ইমেল ইউজ করবেন না। তো আমি লিঙ্কগুলো বারবার পেস্ট করতেছি, এর কারণ হচ্ছে যতক্ষণ না এক্সটেনশন ডাউনলোড করতে বলতেছে, এক্সটেনশন ডাউনলোড করলে আমি পাবো 60 সেন্ট, মানে বাংলাদেশের 60 টাকা, যখন আমি 60 টাকা পাবো তখন তো আমার লাভ, তাই না? এক্ষেত্রে আমি অবশ্যই একটু কষ্ট করবো, কী সমস্যা, তাতে আমার সমস্যা নেই। ডাউনলোড ক্রোমানিয়াসগুলো আসলে অবশ্যই ডাউনলোড করবেন না। কী করে বুঝবেন যে আসলে এগুলো ক্রোম কিনা, দেখেন এখানে লেখা রয়েছে www.ডট, এই অপশনে লেখা রয়েছে যে ক্রোমানিয়াস.ডাউনলোড, ঠিক আছে, এখানে www যদিও নেই, বাট বোঝার সুদের জন্য কথাটা বললাম, এটাও সেম জিনিস। এখানে আবার ডিরেক্ট লিখে দিয়েছে যে ক্রোমানিয়াস, ঠিক আছে, ক্রোমানিয়াস আপনার ডাউনলোড করা যাবে না, এটা ডাউনলোড করলে আপনার বেশি মেগাবাইট কাটবে এবং আপনি ইনকামটাও পাবেন না। তাহলে আমাদের কী করতে হবে, অনলি এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো আমি অনলি এক্সটেনশন ডাউনলোডের উদ্দেশ্যে বিভিন্ন লিঙ্ক, মানে একটা লিঙ্ক একবার ট্রাই করতেছি, যদি বারবার এভাবে পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, বাট আমি এটা করতেছি দেখানোর সুবিধার জন্য, আপনি এভাবে কখনোই করবেন না। একটা লিঙ্ক সর্বোচ্চ একবার পেস্ট করবেন, কারণ আমার আইপি কিন্তু একটাই, আমার এখানে আইপিটা হয়ে আছে ইউএস, আমি ইউএস আইপি দিয়ে শুধুমাত্র একবারই ক্লিক করতে পারবো, বারবার করলে অ্যাকাউন্ট সাসপেন্ডের সম্ভাবনা রয়েছে। তো আমি একটা লিঙ্ক একবার, এই যে একটা আসছে মনে হয় ডাউনলোড ফাইল, এই যে একটা আসছে এখান থেকে, এটা হচ্ছে ক্রোম, ক্রোমটা ইউজ করবেন না, অপেরা প্রক্সিটা, সরি অপেরাটা করবেন না, ঠিক আছে। আমার একটা চলে আসছে মেন ফাইল, এটা হচ্ছে ফাইল ডাউনলোড বিফোর কন্টিনিউ, বিফোর ইউ কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করলে একটা এক্সটেনশন আমার ব্রাউজারে অ্যাড হবে, ভিডিও ডাউনলোডার কোনো একটা এক্সটেনশন উপর লেখা দেখাচ্ছে, দেখেন এক্সটেনশন এখানে লেখা চলে আসছে বাম পাশে, এবার ডান পাশে চলে আসছে অ্যাড টু ক্রোম, আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন, বাম পাশে নিচে কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হয়ে গেছে অলরেডি। কীভাবে বুঝবেন ডাউনলোড হয়েছে কিনা, এবং যদি এরকম কোনো লোডিং থাকে ডাউনলোড করা অবস্থায়, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, কেটে দেওয়া যাবে না, ঠিক আছে, একটু অপেক্ষা করবেন অবশ্যই।
ডাউনলোড হয়ে গেছে। প্রথমত বোঝার উপায় হচ্ছে একদম নিচে আমার মাউস পয়েন্ট দয়া করে এখানে খেয়াল করবেন, একদম নিচে আমার মাউস পয়েন্ট খেয়াল করুন, লেখা রয়েছে কার্টন ন্যাচারাল সায়েন্স 2007 2007। ঠিক আছে, এটার মানে হচ্ছে তাদের এক্সটেনশন যে আমি ইউজ করতেছি তার প্রমাণ একটা। তো আপনি কীভাবে বুঝবেন, এটা আপনার বোঝার দরকার নেই, আপনি কীভাবে বুঝবেন যে আসলে এক্সটেনশন ডাউনলোড হয়েছে কি না, এটা দেখার জন্য আপনি ডান পাশে ওপরের এই এক্সটেনশন আপনার ভিপিএনের পাস্ট এক্সটেনশন আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখেন ভিডিও ডাউনলোডার এক্সটেনশনটা আমার এখানে অ্যাড হয়ে গেছে, তার মানে আমার ইনকামও 60 সেন্ট, অর্থাৎ আপনাদের সামনে 60 টাকা ইনকাম করে নিলাম ইজি ওয়েতে। এটা হচ্ছে ব্যাপার, এবং এগুলো আসলে জাস্ট আপনার ডাউনলোড করা হয়ে গেছে, লোডিংগুলো শেষ, এখন কেটে দিয়ে বের হয়ে যান, ঝামেলা পরিষ্কার। ওকে, এখন 4 ঘন্টা পর, 4 ঘন্টা পরে কাজ করা 4 ঘন্টা পর আপনার প্রোপিলার অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করে চেক করবেন যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না। তো এখন আমি শুধুমাত্র একটা করলাম, কোনো কোনো ক্ষেত্রে মিসিং হতে পারে, মানে ইনকামটা অ্যাড হতে নাও পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল ইনকাম হতে পারে, এ বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ইনকামটা করলাম, আমার যদি আমি শুধু ভিডিও রেকর্ড না করে কাজটা করি ডিরেক্টলি, আমার এটা কাজটা করতে সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। ব্রাউজারে যাব, এক্সটেনশন মানে টাকলার ভিপেন্ট অ্যাড করব, আমি প্রোপ্লার অ্যাডসের লিঙ্ক পেস্ট করব, আমার এক্সটেনশন ডাউনলোড করা শেষ, আমার কাজ শেষ, তাই না? এটা হচ্ছে বিষয়। তো যদি ভালো লাগে একটা লাইক আশা করছি, জাস্ট লাইক, কমেন্ট করলে তো বিরক্ত হয়ে যাবেন, মানে কমেন্ট করতে গেলে আপনি ক্লান্ত, আমিও বিরক্ত, অতিষ্ঠ, অত্যাচারে, যাই হোক সেটা ব্যাপার না, জাস্ট ফান করলাম, একটা লাইক দিন যদি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আসসালামু আলাইকুম।